বন্ধুরা, আপনারা সকলেই জানেন শ্রীলঙ্কার বর্তমান সিচুয়েশন কতটা খারাপ পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। রীতিমতো পালিয়ে বাঁচতে হচ্ছে ওখানকার রাষ্ট্রপ্রধানদের। এরই মাঝে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার সেনাপ্রধান। শ্রীলঙ্কার জনগণকে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ওই দেশের সেনাপ্রধান। সংবাদ মাধ্যমের তরফ থেকে জানা যায়, দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল সাভেন্দ্র সিলভা এই আহ্বান জানিয়েছেন। একটা বিবৃতি জারি করে তিনি বলেন, শান্তিপূর্ণ উপায়ে বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের একটা সুযোগ তৈরি হয়েছে। অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার সাধারণ মানুষ বিক্ষোভের এক পর্যায়ে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ে এবং প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন ধরিয়ে দেয়। ওই বিবৃতিতে প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহের ব্যক্তিগত আবাসিক ভবনে আগুন দেওয়ার ঘটনার কথাও উল্লেখ করা হয়। কলম্বোয় প্রেসিডেন্টের সরকারি বাসভবনে হামলা এবং প্রধানমন্ত্রীর বাসভবনে অগ্নি সংযোগের পর প্রেসিডেন্ট গোতবায়া ঘোষণা করেছেন, বুধবার অর্থাৎ 13 জুলাই তিনি পদত্যাগ করবেন। দেশটির পার্লামেন্টের স্পিকার বলেছেন, প্রেসিডেন্ট শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং জনগণকে আইনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। এই ঘোষণার পর শহর জুড়ে আতশবাজি পুড়িয়ে আনন্দ প্রকাশ করা হয়। গোতবায়ার পদত্যাগের দাবিতে শনিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বো বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। এই সময় বিক্ষোভকারীরা সব বাধা ভেঙে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে পড়ে। নিরাপত্তা শঙ্কায় প্রেসিডেন্ট গোতবায়াকে আগেই সেখান থেকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট পদত্যাগ না করা পর্যন্ত ভবনটি দখল করে রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ভবনে অবস্থান করছিলেন। রাজনৈতিক অস্থিরশীলতা থেকে বের হয়ে আসতে শ্রীলঙ্কায় একটা সর্বদলীয় অন্তর্বর্তী সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে বিরোধী দলগুলো। প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহের পদত্যাগের ঘোষণার পর রোববার এক বৈঠকে ওই ঐকমত্যে পৌঁছান বিরোধী নেতারা। এদিকে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে শ্রীলঙ্কাকে $380 কোটি দেওয়ার ঘোষণা করেছে ভারত সরকার। চলতি বছরই দেশটিকে এই অর্থ সরবরাহ করা হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। তো বন্ধুরা, ভারতের কি এই সহায়তা পাঠানো উচিত, হ্যাঁ নাকি না, নিচে কমেন্টে অবশ্যই জানান।